Assalamualaikum ya rahmatullahi wabarakatuh Akbar sasa. Waalaikum. Karo shanti kamana korli pare eto boro salam dite hoy na ektu khani dilei to tomar hate ota ki tate tap tap tab tab ki tab 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 mone koren boro size er ekta mobile ba khub bhalo ta hotat eto boro mobile kinecho kisher jonno selfie tular jonno selfie selfie abar ki selfie bojhen na na সেলফি মানে হচ্ছে ধরেন এই ট্যাবটারে এইভাবে ধরে এইভাবে এই যে দেখেন কত সুন্দর ছবি উঠেছে এটার এই সেলফি কাই তা তোমার এই ট্যাবটাবানি কতদিন চলবি তা আপাতত ধরেন সারা জীবনের জন্য ভালো বড়ই চমৎকার তা তোমার একটা রংসঙ্গা গাড়ি থেকে নামটি দেখলাম ওইটা কি গাড়ি আগে দেখিছি বলে তো মনে পড়ে না না দেখার কথাও না অবশ্য আপনারা কলিও বুঝবেন না কারণ এটা একটু বুঝতে হলে বৃহৎ মস্তিষ্কের দরকার কি বললা মানে আমার মস্তিষ্ক ছোট সি 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 আমি কি তাই কইছি আমি তো কইছি আসলে আপনার মস্তিষ্ক বৃহৎ আকারের মানে ওই ধরেন মস্তিষ্ক স্বাভাবিকের থেকে একটু বড়ই মাথা মোটা কয় না ওই ধরনের আর কি না বড় সাইজের তুমি কি আমার সাথে ইয়ার কি করতেছো সি একদম না শোনো তোমারে একটা কথা সব সব জানাই আমি আমি আলতার জন্য শহরে পড়াশোনা জানা ভালো চাকরি করে এমন একজন বর খুঁজতেছি আর যাই হোক তোমার মতো একটা ফাজিলের হাতে তো নিজের মেয়েরে তুলে দেওয়াটা একটা বিরাট বোকামি হবে আমিও তো ভাবি সেলফির মধ্যে আকবর সাসার মুখ এরকম ভুতুম পেজার মতো গোমরা হয়ে আছে কেন এই যে দেখেন দেখেন হাই হাই ব্যর্থপলা তোমায় না কইছি নাম ধরে চাচা রাখবা না ও আচ্ছা আর ডাকতেছি আসেন দিন আর একটা সেলফি তুলি আরে আরে এই যে সেলফি নিবি আমি তুলবো যাও যাও বাড়ি যাও কিন্তু একটা সমস্যা আছে আমি তো সেলফি আপনার সাথে না তুলে বাড়িতে যাব না তুমি বাড়িতে যাবা নাকি তুমি বাড়িতে যাবা নাকি বাড়িতে যাবো বাড়িতে যাও বাজারের ব্যাগ নিয়ে গেলাম কি করে থামো থামো বুঝলি আবু বাপ দাদার ব্যবসা আতিবাতি করে ধরে রাখেছে আমার ভাই হলি করে তো এতদিন দাল বাতি জ্বলত পড়াশোনা করে দেশ উদ্ধার করে ছাড়বে আর এখন টোটো করে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ালে কি হবি হ্যাঁ ব্যবসা বুঝে আসল কথা হলো হ্যাঁ ব্যবসায় মন নাই ব্যবসা বুঝে আর আমি কি বুঝি রে আপনি তো বুঝেন খালি টেকা টেকা এই কাছে আয় ধরেন পেশাব করে না এক্ষুন আয় গেলো বার বন্যায় আমার সব ধান ভাসায় নিয়ে গেল আহারে আমার কতগুলো টাকা নষ্ট হলো তা তো তোরে বেতন দিছি কি দিছি না হ দিছেন তো চার ভাগের এক ভাগ বৃষ্টি বন্যা আপনার উত্তরের চার কাঠা জমিতে ধান নষ্ট করছে এ আবার এমন কি মানে আমার এক বিঘা জমি জমি ভর্তি ধান বন্যায় ভাসায় নিয়ে গেল পেটের দায় নিছে আমি আপনার চাকরি আমার জায়গায় থাকলি পরে বুঝতে পারতেন তো সমস্যা হলো গিয়া তুই বেশি কথা কইস তোরা এত সব কয়টা দাঁত ফেলা দিতে পারলি ঠিক হবি ধন হারালে ধনবান আগুনে পড়ে গরিবের প্রাণ মানে মানে কিছু না কথা ক্লিয়ার কর কলাম এবার বৃষ্টি আওনের আগে আগে গোলায় ধান ভর্তি হবি তা ঠিকই কইছিস এবার আল্লাহ আমারে অনেক দেশে উত্তরের জমিতে ধানের গন্ধে ম ম করতেছে হ আল্লাহ দিলে সাপ্পার ফাইরাই দেয় নজর দিস নে কাল পরশুর মধ্যে
দুই চারজন লোক ঠিক করে ফেলাবো নে। এবার বেতন কয়টা বাড়ায় দিয়েন? তোর তো খালি খাই খাই স্বভাব। হ তা তো হবি, টাকা চিনলে ঠেকাও বরণ লাগে। মানে? মানে কিছু না। এই তুই যদি আর কথা ক্লিয়ার করে না কইছিস তাহলে তোর একদিন কি আমার একদিন? আপনার চার বিঘা জমিতে যে পরিমাণ ধান হয়েছে মনে হয় দশ জন চাষা লাগবো। কিরা কয়েছে? আরে চারজন নিলি পরেই হবি, আর তুই আর আমি আছি কোন কামে? আমি ধান কাটমু। উমা কেন এতে করে মনে হচ্ছে তোর মান ইজ্জত সব চলে যাবেনি? এই জন্যই তো কয় কৃপণের ধন পিঁপড়ায় খায়। মানে? মানে কিছু না। এত সকাল সকাল কি বাবা বাড়িতে নেই? তোমার আব্বা যে বাড়িতে নেই সেটা জানাই চান্সটা নিতে আসি। আর কয় না, বাজার করতে যাচ্ছিলাম, দেখি তোমার আব্বা টং দোকানে বসে পার উপর পা তুলে সুরুত সুরুত করে চা খাচ্ছে। তা ভাবলাম শ্বশুর বাড়ির বাজারটা আজকে আমিই করে দিই, তোমার আব্বার টাকা বাঁচাই দিলাম। নাও ধরো, এখন জামাই বাড়িতে আইসে একটু শরবত মরবত খাও। একইটা কি করবো, আনন্দে ঢেই ঢেই করে নাচবো? আমি বাজার করে বাড়ির পথে ফিরতেছিলাম আর ওই শয়তান সামালদা আমার হাত থেকে বাজারের ব্যাগ কাড়ে নিয়ে দৌড় দিল। আমি বাড়িতে থাকতে কোনোদিন আমার মায়ের সাথে ওই পোলার বিয়া দেব না, মনে রাখিস। ওই সওয়ালদারে যেন এই বাড়ির ত্রিসীমানা না দেখি। দিদা লাগছে খাওন দে। এই ভালো করে হাত ঝাঁকায় তারপরে পোট ফেলবি, একদম চুরি চামারি করবি নে। দেখিছো ভাবি, আমি ঝাঁকাচ্ছি না, তোমার বিশ্বাস হয় না মোটে। নাও তুমি ধরে ঝাঁকাই দাও। হয়েছে হয়েছে, এই দেখো তাতেও কি পুক বাঁচাইতে পারিছো? পুক এই যে আমার ওঠা। ওই সবুজ গুটি কখন আমারে দিলি পারে আমি জিততাম, ওইটা আমার ভাগ্যে ধরে। আম্মা ভাগ্যে কিছু ধরে না, যা ধরে মানুষের বুদ্ধিতেই ধরে। নাও খেলো, দেখো দুই পরে কিনা। দাও 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 দাও, পড়বে না, আমি জানি পড়বে না। পাস পাস, নাও ভাবি চলো। দুই কিন্তু তোমার ফেলানোই লাগবে ভাবি। ফেলা তুমি হাইরে গেলেই খালি চেতে যাও, হ্যাঁ অন্য মানুষ চেতলি আর সহ্য করতেই পারো না। কি ব্যাপার, আমার আলতা দেবীর মুখটা এরকম ভার কেন, মন খারাপ না? যাযাবরের দেবীর খবরের কাম কি? এই কিটা যাযাবর? আমি এই সুজন যাযাবর। তুমি দেখো কয়দিনের মধ্যেই আমি কৃষি ব্যবসা শুরু করতেছি, এই গ্রামে তো বিপ্লব ঘটায় ফেলবো। তারপরে আমি একটা বিয়ে করব, আলতা নামে একটা মায়েরে পালকিতে করে সাজায় বউ সাজায় নিয়ে আসবো। মানুষ পড়াশোনা করে ভালো চাকরি করে আর তা না, তিনি হবেন কৃষক।
তো কি সুন্দর হবে না, চিন্তা করো কি সব শুনতেই তো কি সুন্দর লাগে না। যাটা আমাকে বাড়িতে তোমার আসতে মানা। কিটা মানা করিছে? নিশ্চয়ই আমার শ্বশুর। হে আল্লাহ, তুমি সবাই রে কত ভালো ভালো শ্বশুর দিলে, আর আমারে এরকম একটা পাগলা শ্বশুর কেন দিলে? আল্লাহ, কি বললা? ওই কি বললা, আমার আব্বা পাগল? না কইছি না কি পাগল। আরে তোমার আব্বা তো অনেক জ্ঞানী, অনেক বেশি বোঝে। এই সমাজে যারা একটু জ্ঞানী বেশি বোঝে তাদের তো পাগলই বলে না? আমি কিন্তু ইয়ার কি বুঝি। তাই নাকি? ইয়ার কি বোঝো? কি দারুণ চিন্তা করো, যারা ইয়ার কি বোঝে না তাগুর সাথে ইয়ার কি মারে একদমই মজা নেই, আর যারা ধরো ইয়ার কি বোঝে তাগুর সাথে ইয়ার কি মারে কত মজা। আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে থেকে যাও তো। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, আইসি যখন খালি হাতে তো যাবো না, অন্তত হাতটা ধরতে দাও। কি সুন্দর মুলায় হামাত, যতই অত ভালো লাগে। ছাড়ো, তোমার কপালে দুঃখ আছে, আব্বা আমার জন্য পাত্র দেখতেছে। কিডা তোমারে বিয়ে করবে? কিডা তোমাকে বিবাহ করিবে যে পাশে রয়েছে সে? কৌসু, আমারে পাতি হলি আগে আব্বারে রাজি করাতে হবে। কিডা কইছে তোমার আব্বারে রাজি করাতে হবে? মিয়া বিবি রাজি তো কিয়া করে কাজী। কিছুই হইল না, মিয়া যদি হয় পাজি তাইলে খুঁজে পাওয়া যায় না কাজী। এই আলতা, এই এই আলতা, এই আলতা আলতা, শুনো তো, কি শুনো আমার কথাটা, শুনো বসো না শুনো। আর যদি এখন গরম থাকে তাহলে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো। আমার মাথা ঠান্ডাই আছে, কি করতেছ কয়া ফেলা? আমার এক বিঘে জমি লাগবে। জমি দিয়ে আমি একটা ব্যবসা করব, কৃষি পণ্যের ব্যবসা। তুই ভাগের জমিটা বুঝে নিলি তো হয়, আমি তো সেই কবে থেকেই চাচ্ছি। আরে ভাগের জমি যখন ভাগ করবে সেটা দেখা যাবে, আমি তো ভাগ চাচ্ছি না, আমি চাচ্ছি ধার। তুমি এখন জমিটা দেবা, আমি আবার কাজকাম করে তোমারে আবার সে জমি ফেরত দিয়ে দেব। ধার? সেটা দিয়ে কি হবে? খুললাম না, ব্যবসা করব, কৃষি পণ্যের ব্যবসা। আচ্ছা ঠিক আছে, তো ওই যে সুয়ারি ঘাটের উপরে যে পুক পাড়ার যে খালি জমিটা ওইটাই নিয়ে নে। ওখানে এক বিঘে তো একটু বেশি হবে, কিন্তু বাপ জান ওই জমি বেচা বেশি চলবে না। আরে মা বেচব না, ওই জমির উপরেই আমি ব্যবসা করব, তুমি দেখো আমার উপর বিশ্বাস রাখো দিন। বাবা, অবশেষে আমার পণ্ডিত ভাইয়ের দর্শন পালাম, তা কইতে আসলেন? না, ওই গেছিলাম একটু বাজারে, বাজারে আবার আমার ভাইয়ের আড়ত আছে তো, চাউলের আড়ত। আমার ভাইয়ের নাম হচ্ছে সুমন, আম্মা তুমি চেনো না? আড়তে গেছিলি কেন? আড়তে গেছিলাম, আমার 500 টাকার দরকার ছিল, তা ভাবলাম ভাইয়ের আড়ত যেহেতু নিয়ে আসি 500 টাকা। দেখলে মা, এই বেকার যুবকের কয়দিন পর পর এত টাকা লাগবে কিসের জন্য? ভাইজান, সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হতোই, তাহলে তো তুমিই হতে বেকার আর আমি হতাম চাউলের আড়তদার। এরপর থেকে কিন্তু টাকা নিতে হলে আমার পারমিশন লাগবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন দিয়ে তারপর নেব। আম্মা আমি গেলাম, ওই ধান কাটার আবার সময় হয়ে গেছে, লোক ঠিক করতে হবে। আচ্ছা যাও, ভালো ভালো ফিরে এসো। আচ্ছা আবু, ওজুর পানি দাও, নামাজের সময় গেল। তুমি যে আসলে আমার দেখতে আসো নাই সেটা আমি জানি, তারপরেও তুমি আসিছো, ভালো হয়েছে। আপনি তো জ্ঞানী মানুষ, ধরেন সবকিছুই বুঝে ফেলেন, তা ভালো। তা আমি আসার জন্য ভালো হয়েছে কিরকম করে একটু খুলে ফেলবেন। তুমি যে
সীমাহীন বেদ্যব। এটা কি বুঝতে পারো? জি, আল্লাহর রহমতে আপনার দোয়ায় সেটুক বোঝার ক্ষমতা আমার হয়েছে। যাক, ফাও কথা বাদ দিয়ে আপনার শরীর কেমন সেটা কল। তোমারে বলতে হবে আমার শরীর কেমন। তুমি কি ডাক্তার? পুরোপুরি ডাক্তার না হলেও তো ধরেন ডাক্তারি বিদ্যা কিছু আছে, ঠিক না আলতা? এই ধরেন জ্বর হলি পরে ঘন ঘন ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, আর একটু পরপর গরম পানিতে মধু গুলাই খাতে হবে। তারপর ধরেন নাক দিয়ে বা এ বর্তিছে মানে হচ্ছে সর্দি কাশি হলি, আপনি ধরেন একটু পরপর কালো জিরে খেলেন, তারপর গরম পানিতে মধু খেলেন। আবার ধরেন হাত শুকোনোর টাইম পাচ্ছেন না, মানে ওই আপনার পেট খারাপ বা পাতলা পায়খানা হচ্ছে, তখন কি সব জানতা সমস্যা হয়েছে? সারাদিন টোটো করে ঘুরে বেড়া ছাড়া তো কোনো কাজ নাই। আছে? জি আছে। আমি তোমার চুপ থাকতে কয়েছি। আচ্ছা, আপনি মুরব্বী মানুষ কইছেন, কথা তো আর ফেলতে পারি না, চুপই থাকলাম। আমার শরীরের অবস্থা তো দেখতে পাতিস। আমার উত্তর দিকের 3 বিঘা জমিতে এবার প্রচুর ধান হয়েছে, তুমি সেগুলান কাটার ব্যবস্থা করবা, অর্ধেক বেচা দিবা, বাকি অর্ধেক গোলায় তুলে রাখবা। তুমি ছাড়া তো আমার আপন বলতে আর কোনো ভাগনা ভাইস্তা নাই, তাই যদি এই কথা। আচ্ছা ঠিক আছে। তুমি এমনভাবে কলা, মনে হয় কাজটা খুব সহজ। কাজটা কিন্তু আসলেই সহজ, এটা নিয়ে আপনি একদমই চিন্তা করেন না, আমার উপর ভরসা রাখেন। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? শর্তটা হলো এই, আপনার কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে আলতার সাথে আমার বিয়ের ব্যাপারটা আপনি পাকা করে ফেলবেন। ঠিক আছে, বিষয়টা আমি বিবেচনা করে দেখবেন। ঠিক আছে, তাহলে আমিও বিষয়টা বিবেচনা করে দেখবানি। উঠি। কি কলা? না, ওই আপনি বিবেচনার কথা করলেন না, তাই আমিও বিবেচনার কথা করলাম। বিবেচনায় বিবেচনায় কাটাকাটি, ঠিক না আলতা? ঠিক আছে, তাই আমার 3 বিঘা জমির ধান কিন্তু একদিনেই কাটা কমপ্লিট করা চাই। বাবা, এটা কি কোন, এটা কি করে সম্ভব? তুই চুপ কর আলতা, তুমি বুঝবা না। সম্ভব, এই ভালোবাসার যদি জোর থাকে তাহলে পৃথিবীর সব কিছু সম্ভব। তাহলে আমি উঠি। আসসালামু আলাইকুম। এত তাড়াতাড়ি তুমি 3 বিঘা জমির ধান কাটলা কিভাবে?
চাচা এটা ডিজিটাল বেরেন বুঝছেন, আমার হাতে তো জাদু আছে। আচ্ছা যাক, সেসব তো আপনার শুনে দরকার নেই, আমি তো এখন আমার কাজটা করলাম, এখন আপনি আপনার কাজটা সেরে ফেলেন। আমার কাজ? আমার আবার কি কাজ? আপনার কাজ মানে ভুলে গেছেন, এখন কাজ শেষ তো, এই জন্য এখন ভুলে গেছেন তাই না? ও এই কথা, আচ্ছা সেটা আমার মনে আছে, সময় মতো দেখ পানে দেখিস কিরকম, এখন কাজ শেষ, এখন শেষে আমার শর্ত সব ভুলে গেছে। ওর সাথে আবার গুজুর গুজুর করতেছি কিসের জন্য? তোর না বাড়ি যাতি কলম, যা বাড়ি যা। যাচ্ছি এই আলতা, তোর চা খেয়ে জাতি করছে, চা খেয়ে যা। এখন তো আবার চা না খালি বিয়াদব করবেন না। থাক আজকে আর চা খাবো না। নে এত চিন্তা করো না তো, যা হবার হবে। চিন্তা তো আমি করি না রে বউ, চিন্তায় আমার চারদিক থেকে জাপটায় ধরেছে। এই ধান থেকে আমার বাপ দাদার ধান চালের আরো টিকে আছে, পাশের গ্রামে বৃষ্টিতে সব ভাসায় নিয়ে গেছে, এখানেও যদি হয় আমি শেষ। আমার মনে হয় চাষা যদি আরো কয়জন বাড়তি রাখা যায় তাহলে ধানগুলো তাড়াতাড়ি কাটা। তোমার মাথায় তো গোবর ছাড়া ভালো কিছু নাই, আরো কয়েকজন চাষা রাখলেই এই খাজনার চেয়ে বাজনাই বেশি হবে। আর এক একজন চাষার মজুরি সঙ্গী পরে মনে হয় একা একাই ধান কাটি, আর চাষা খুঁজে পাওয়া বড় দায়। আচ্ছা আপনার জ্বর হচ্ছে তাতে কি, এই সুজন বাইরে নজরদারিতে রাখে চাষা বদে কি ধান কাটানো যায় না? না, তারপর দেখা যাবে নি ধান চাল আড়তে ওঠার আগে তোমার দেওরের পেটে চলে যাবে অর্ধেক। এই তোমার মনে বিশ্বাস না, মেলা অভাব, সুজন ভাই অনেক ভালো মানুষ। আমার বাইরে আমি চিনি না, অন্যে কয় রামগোপাল। সব সময় নিজের চিনার মধ্যে ভালো কিছু থাকে না, অনেক সময় ভুল হয়ে যায়। এ আমি শুনেছি হে নাকি আলতাগু 3 বিঘা জমির ধান একদিনে মেশিন দিয়ে কাটায় ঘরে দিয়েছে। এই সুজন ভাই একটু কও না। না, তোমার শোনার মধ্যেও ভুল থাকতে পারে, আর শোনা কথা বিশ্বাস করতে নাই। দেখো গে আজগর চাচার জমিতে যা কি গন্ডগোল বাঁধাইছে তোমার আদরের দাবো। আল্লাহ, আমার ভাইটা আমাকে একটু শান্তিতে থাকতে দিল। সারাক্ষণ নিজের চিন্তা মতো চললি পরে অশান্তি তো থাকবে, অশান্তি যাবে না। হয়েছে, তোমার আর এত জ্ঞান দিতে হবে না। যাও এক গিলাস পানি দাও। যাইতেছি। সুমন, আরে সুমন, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। এত কষ্ট করে জমির ধান কাটতিছো, তোমার ভাই কোনে? সে পড়ালেখা জানা মানুষ, সে কি আর ধান কাটতে আসবে চাচা? মাইনে কি, সে তো একলাই আমার এতগুলান জমির ধান কাইতে শেষ করে দিছে, আবার বেইছেও গেছে, আর নিজের জমির ধান তুমি এত কষ্ট করে কাটতিছো। এই কি করছেন চাচা? হয় আমার মনে হয় তুমি তারে ঠিকমতো পাত্তা দাও না, সে কি জানিয়ে কেরামতি জানে। তুমি হারে ডাক দেও, আমার মনে হতেছি এত কষ্ট হবি না, আবার টাকা খরচও কম হবি। ঠিক আছে, আমি এক্ষুনি সুজন রে ডাকতেছি। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। এই আপু, এই তুই ধান কাট, আমি বাড়িতে আসতেছি। ও আরে টটলো, এবার তো আমার হার কিছুতেই ঠেকানো যাচ্ছে না। ভাবি ভাবি তাড়াতাড়ি খাতি দাও, নাহলে তো আবার আম্মা হেরে গেলি পরে অনেক তালওয়ান হবে না। তুমি কি তোমার কোনো কিছু আমারে ধরতে দাও? কও ধরতে দেবো কেন, তুই কি সব কেরামতি জানিস, কি সব মেশিন টেশিন চালাতে জানিস, সেটা কি আমাকে কইছিস? এই পরের ধান কাইতে এসে বসে রয়েছিস, আর আমি ওদিকে অসুখ বিসুখ নিয়ে জমিত পড়ে আছি। সেটা তো আমারে ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে কেন, লুডু খেলার কথা তো ক্ষতি হয় না। যা ওই কৃষক কেরামতি জানিস, যা একটু ব্যবস্থা কর গিয়া। এই আম্মা আম্মা, এটা কি করলাম,
এই ভাবি তুমি কও এই এবার চোরকিটা হ্যাঁ আছে আছে খেলা শেষ আকি আচ্ছা ভাই যা করতেছে সিধা শুনো খেলা শেষ আচ্ছা যাচ্ছি আইসা কিন্তু এই দান আমার খেলতে হবে ভাবি আইসা কিন্তু খেলতে হবে চলো এলো গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এই যে চালাচ্ছিলাম এই হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বুঝতে পারলাম না কি যে হলো। আমি আছি হরিপুর গ্রাম, ভাই একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা সালাম আলাইকুম। কি হয়েছে রে? এই তোমার কেরামতি কয়টা ধান কাটছি না কাটছি যেটা বুঝো না সেটা নিয়ে ফটল ফটল করে লাগে, এটা নিয়ে আমাকে ভাবতে হবে না, ওরাই ভাবতে হবে। এটা কেনার পরে 18 মাস 30 হাজার আর ভাড়া নিলে তো কোনো কথাই নেই, যাবতীয় টেনশন ওবে। এই যে দেখেছো বাইক নিয়ে চলে আসছে, এরে কয় কি জানো, LSP মানে হলো গিয়ে লোকাল সার্ভিস প্রোভাইডার, এক কথায় ওয়ান স্টপ সার্ভিস। ওই যে বাইক চালক কিন্তু একজন দক্ষ মিস্ত্রি, যখন যেখানে মেশিনের প্রবলেম হোক সে এই লোক ছুটে গিয়ে তক্ষণি ঠিক করে দেয়। তোমারে কোথাও ছুটাছুটি করতে হবে না, টাকাও খরচ হবে না, ওরাই ঠিক করে দেবে না। চলো আমরা ওইদিকে গিয়ে বসি। দেখলে আম্মা তাড়াতাড়ি লুডু বাইর করো, আজকে গেমে তোমারে হারাবোই, হারায় বাড়ির সবাই রে 500 টাকা দিয়ে মিষ্টি খাওয়া যাবে তাড়াতাড়ি। সবাই আসো দেখছি। হ্যাঁ আরে সুজন মিয়া, তোমার পাইয়া ভালোই হইলো, তোমার কেরামতিটা তো বুঝলাম, কি আজব মেশিন। হ্যাঁ আমি তো ভাবতেই পারি নাই এত অল্প খরচে এত গুলান ধান কাটা হয়ে যাবে, তা তুমি এই বিষয়ে জানলা কেমন করে? চাচা আমি একজন কৃষি প্রকৌশলী, যার ইংরেজিতে বলে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, আর আমি যদি না জানি তাহলে জানবে কি তখন? আর মেশিনটা আজবই বটে, একই মেশিনে আপনার ধান গম দুটোই কাটা যায়, চাকাটা যেমন চওড়া তেমন শক্ত, ভিতরে কোনো টিউব ফিউবের বালাই নেই, তাই ফুটো হয়ে যাওয়ারও চান্স নেই, আর একেবারে গোড়ার থেকে ধান কাটে নেওয়া যায়। আর শুধু ধান কাটেই না, এই ধান গুছায়ও রাখতে পারে এই মেশিনে, আর এটা কিন্তু কষ্টও একদম কম, আর কৃষক যাতে কিনতে পারে সেই জন্যই এই মেশিনের কোম্পানি এই মেশিন কেনার জন্য সহজ শর্তে স্বল্প সুদে ঋণেরও ব্যবস্থা করে দিয়েছে। তাই নাকি? বাহ বিষয়টা বড়ই চমৎকার, জীবনেই প্রথম তোমার কাছ থেকে একটা ভালো বিষয় জানা গেল।
হ্যাঁ, আমি তো আপনারে সবসময় ভালো বিষয় জানাই, কিন্তু আপনি কোনো বিষয় জানাতেছেন না। কোন বিষয়? ওই বিষয়টা। আরে কোন বিষয়? আমার শর্তের বিষয়টা। আরে এই বিষয় আলাপ করার জন্যই তো আসলাম। তোর মতো বান্দরের হাতে যদি আমার মেয়েরে তুলে না দিই, কয়দিন পরে তুই তো ওরে নিয়ে ভাগবি। চাচা, আমারে কিন্তু আপনি লজ্জা দিচ্ছেন। আমি একটু বাইরে গেলাম। এই চাচারে চালাস দাও। মাঝে আমি একদিন ঢাকায় গেলাম না, তা ঢাকা থেকে ফিরতেছি, ফেরার পথে আমাকে পুব্বারার হাইওয়ে ওইখানেই দেখি বড় একটা সাইনবোর্ড। সাইনবোর্ড দেখেই তো আমার সন্দেহ হলো। আমি ওই সাইনবোর্ডের নিচে অফিসে ঢুকলাম। ঢুকেই জানতে পারলাম এই গ্রামেও মেটাল রিপার আনা হয়েছে, দামও খুব বেশি না। আমাগো মতো মধ্যবিত্ত কৃষকরা অনায়াসে একটা মেটাল রিপার কিনে রাখতে পারে, তাই নাকি? হ্যাঁ, যখন দরকার কাজে লাগলো। তাছাড়া ওদের আবার ওয়ান স্টপ সার্ভিসও আছে, কোনো সমস্যা হলেই পরে সঙ্গে সঙ্গে বাইক দিয়ে মিস্ত্রিরা আসে, সব কিছু ঠিকঠাক করে দিয়ে যায়। আর দেরি না করে আমি তখনই ওদের ব্র্যান্ডের যে প্রশিক্ষণ বাস সেইখানে গেলাম, আর বাসে ঢুইকে ওদের প্রশিক্ষণ নিলাম। তোমার আব্বার যে জমি, তাতে ধরো সমস্ত ধান কাটতে দুই তিন দিন সময় লাগতো, দশজন কৃষক লাগতো, মেলা টাকা খরচ হতো। আর আমি কি করলাম, একটা মেটাল রিপার ভাড়া করে এনে এক বেলার মধ্যে সমস্ত ধান কেটে কমপ্লিট করে দিলাম। আর এই সুযোগে দেখা দিলাম তার জামাই কি পরিমাণে ডিজিটাল বুদ্ধি রাখে। আলতা, তোমারে দেখলি আমার নিজেরই মাঝে মধ্যে মেটাল রিপার হয়ে যেতে ইচ্ছে করে, মানে বুঝলে না, মনে হয় যেন মেটাল রিপার হয়ে সারাদিন ধান কাটি। আর একটু দেরি।